জিংসেং, জিংসেংটা কি, কাদের খাওয়া উচিত এবং জিংসেংটা খেলে আমাদের কি কি উপকারে আসে, কারা খেতে পারবে না। প্রাকৃতিক উপায়ে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ভালো একটা প্রাকৃতিক উপায়ের মেডিসিন হচ্ছে, সেটা হচ্ছে জিংসেং। জিংসেংটা হচ্ছে মূলত এটা কোরিয়াতে তৈরি হয়। দেশি জিংসেংয়ের গুণাগুণ এতটা ভালো না, কিন্তু অরিজিনাল যে জিংসেংটা রয়েছে সেটার গুণাগুণ কিন্তু অনেকটা বেশি। জিংসেংটা হচ্ছে একটা গাছ, যে গাছের বয়স 5 থেকে 7 বছর যদি হয়ে থাকে তাহলে তার গুণাগুণটা অনেক বেশি পাওয়া যায়। মূলত হচ্ছে আমরা গাছকে মিন করতেছি, গাছের যে মূল রয়েছে বা শেকড় রয়েছে সেই শেকড়গুলো একটা মেশিনের মাধ্যমে বা ব্লেন্ডারের মাধ্যমে পাউডার করে খেতে হয় অথবা কাঁচাও খাওয়া যায়। জিংসেং দুইভাবে আপনি খেতে পারেন, যেমন পাউডার রয়েছে পাউডারগুলো খেতে পারেন, আবার যে গাছ রয়েছে বা যে মূল রয়েছে মূল জীবিত মূল সেই মূলগুলো আপনি খেতে পারেন, বা যে মূলগুলো আপনি শুকিয়ে পাউডার করে রয়েছে সেই মূলগুলো খেতে পারেন। এখন মূল প্রশ্ন হচ্ছে জিংসেংটা কাদের খাওয়া অতি জরুরি, কেন আমাদেরকে খেতে হবে? জিংসেংটা তাদের খাওয়া উচিত যাদের যৌন শক্তি একেবারে দুর্বল, অর্থাৎ যাদের যৌন শক্তি নাই বললেই চলে, যারা হচ্ছে স্ত্রী মিলনে বেশি সময় নিতে পারে না, যাদের দেখা যায় 1 থেকে 2 মিনিটে বীর্যপতন হয়ে যায়, তাদের জিংসেংটা খাওয়া একেবারে আবশ্যক। কেন জিংসেংটা খাবেন? জিংসেংটা খাওয়ার একটাই উদ্দেশ্য, যেন প্রাকৃতিক উপায়ে আপনার যৌন শক্তিটা বৃদ্ধি পায়। এই জিংসেংটা কখনোই কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। কেন ক্ষতি করবে না? কারণ এটা কোনো ট্যাবলেট না বা কোনো ওষুধ না, এটা একটা গাছের মূল শেকড়, সেই শেকড়কে পাউডার করে বা চাকা চাকা কুটি কুটি করে সেটা পানি অথবা শরবতের মাধ্যমে খেতে পারেন। আচ্ছা, এই জিংসেংটা কেন আমাদের খেতেই হবে? কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই জিংসেংটা আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না, কোনো ধরনের আপনার ক্ষতি করবে না। যেমন মেডিসিন যদি আপনি দীর্ঘদিন খেয়ে যান, কিডনিতে বা হার্টে বা লিভারে আপনাকে প্রবলেম করতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু জিংসেংটা আপনার কোনো ক্ষতি করবে না। জিংসেং আপনি কোথায় পাবেন? মূল বিষয় হচ্ছে জিংসেংটা আপনি কোথায় পাবেন। আচ্ছা, কোথায় পাবেন সেটা আমি একটু পরে বলছি, এর আগে বলছি জিংসেংটা আপনি জিংসেংটা কীভাবে খাবেন। আমি একটু আগে বলেছিলাম দুই ধরনের জিংসেং পাওয়া যায়, একটা হচ্ছে আপনার পাউডার, মানে জিংসেংটাকে শুকিয়ে পাউডার করা হয়, দ্বিতীয়টা হচ্ছে একেবারে মূল যেটা অরিজিনাল কোরিয়ান জিংসেং। সো এই জিংসেংটা খাওয়ার পদ্ধতি হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে আপনি প্রতিদিন 1 পয়েন্ট অর্থাৎ 1.5 গ্রাম জিংসেংয়ের পাউডার নেবেন এবং 2 থেকে 3 চামচ সেখানে মধু মিক্সড করবেন, দেন হচ্ছে এটা মিক্সড করে খেয়ে ফেলবেন। এটা একটু গাঢ় হতে পারে, মধু দেওয়ার উদ্দেশ্য এখানে একটাই, কারণ এই যে জিংসেংটা এটা কিন্তু খেতে এতটা মিষ্টি না, একটু তেতো ভাব হতে পারে বা স্মেলটা একটু বাজে হতে পারে, সেজন্য এখানে যদি আপনি 2 থেকে 3 চামচ মধু দিয়ে দেন তাহলে খেতে আপনার ভালো লাগলো। আর মধুটাও কিন্তু আমরা জানি টেস্টোস্টেরন লেভেল, হরমোন বা আপনার যৌন শক্তিকে বৃদ্ধি করার জন্য মধু অনেক বেশি কার্যকারিতা ভূমিকা পালন করে। জিংসেং বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এখন চাষ হচ্ছে, তবে আমি মনে করি যে কোরিয়ান যে অরিজিনাল জিংসেংটা রয়েছে সেটা যদি আপনি খেতে পারেন তাহলে আশা করি আপনার যৌন শক্তি ঠিক হয়ে যাবে। এখন মূল প্রসঙ্গ হচ্ছে কদিন খেতে হবে। কদিনের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যেহেতু এটা ওষুধ না, যদি আপনি ওষুধ খান ইনস্ট্যান্ট আপনার কাজ করবে, কিন্তু যেহেতু এটা প্রাকৃতিক উপায় বা গাছের একটা মল শিকড়, সেহেতু আপনাকে কমপক্ষে 2 থেকে 3 মাস খেতে হবে। অর্থাৎ জিংসেংটা হচ্ছে মূলত অনেক দামি, 3 থেকে 4 হাজার টাকা বিক্রি করা হয় শুধু 1 গ্রাম জিংসেংয়ের পাউডার, তাহলে বুঝতেই পারছেন জিংসেংয়ের দামটা অনেক বেশি। সো যেহেতু জিংসেংয়ের দামটা অনেক বেশি তাহলে সেটার কার্যকারিতা অনেক বেশি, তবে এটা হচ্ছে অল্প সময় বা 1 দিন অথবা 2 দিন বা খাওয়ার সাথে সাথে এর রেজাল্টটা পাবেন না, কমপক্ষে 1 সপ্তাহ বা 15 দিন খেতে থাকার পরে এর থেকে রেজাল্টটা আপনি খুব ভালো পাবেন। জিংসেংটা আপনি কীভাবে পেতে পারেন? জিংসেংটা যেমন আপনি কুরিয়ার থেকে সরাসরি অর্ডার করেও নিয়ে আসতে পারেন, বিভিন্ন এজেন্ট রয়েছে বা কুরিয়ার যে এজেন্টগুলো রয়েছে তাদের সাথে ডিল করে আপনি নিয়ে আসতে পারেন, বা বাংলাদেশে কিছু কোরিয়ান এজেন্ট রয়েছে যারা জিংসেং সরাসরি এনে বিক্রি করে, তাদের সাথেও কথা বলতে পারেন, তারাও আপনাকে এনে দিতে পারে। তবে প্রাকৃতিক উপায়ে খুব সহজে
জিনসিং আপনাকে জনশক্তিটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমি পরে এসে একটা কথাই বলবো যে আপনি তো অনেক বেশি ওষুধ খেয়েছেন, জনশক্তি অনেক বেশি নষ্ট হয়ে গেছে, দীর্ঘদিন মাস্টারবেশন করেছেন, আপনি জানেন যে আপনার অনেক বেশি ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলোকে কভার করার জন্য জিনসিংয়ের তুলনা কখনোই করা যাবে না। এই তো এই জিনসিংটা যদি আপনি ধরেন 3 মাস একটা না খেয়ে যান, আমি বলবো 3 মাস যদি একটা পুরুষ জিনসিংটা খেয়ে যায় তাহলে তার জনশক্তি যে পতনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কভার হয়ে আগের জায়গায় ফিরে আসবে। এই জিনসিংটা কারা খেতে পারবে না? যাদের ডায়াবেটিস অনেক বেশি, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস 15, 20 বা 22 রয়েছে, তাদেরকে খাওয়া যাবে না। এবং যাদের প্রেশারের রোগী, যাদের প্রেশার 130-এর উপরে বা 140-এর উপরে সবসময় থাকে, সবসময় প্রেশারের ওষুধ খেতে হয়, আনকন্ট্রোল প্রেশার রয়েছে, তাদেরকে কখনোই খাওয়া যাবে না। দুইটা ব্যক্তি খাওয়া যাবে না। আরেকটা ব্যক্তি হচ্ছে যারা শিশু, তারা কখনোই খাওয়া যাবে না। মহিলারা খেতে পারে, মহিলারা কখনোই কোনো সমস্যা হবে না। আমি আশা করব যাদের অনেক বেশি যৌন সমস্যা রয়েছে, দ্রুত বের হয়ে যায়, শক্ত হচ্ছে না, অনেক বেশি অস্তমেতন করেছেন, তাদের জন্য এই জিনসিংটা খাওয়া অতীব আবশ্যক। অবশ্যই নিচে ডিসক্রিপশনে অথবা শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, যারা অরিজিনাল জিনসিং নিতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে অরিজিনাল জিনসিংগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।